বাগেরহাটের বড়লগঞ্জ মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের 35তম ব্যাচের উদ্বোধন করা হয়েছে। বাগেরহাট 4 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন 3 মাসের এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অফিসার ইনচার্জ ডক্টর মোখলেসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এমদ হক ও ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম। 35তম এই ব্যাচে কম্পিউটার প্রশিক্ষণ, ড্রেস মেকিং ও বিউটিফিকেশন ট্রেডে 100 জন আবাসিক নারী প্রশিক্ষণার্থী রয়েছেন। একই অনুষ্ঠানে 34তম ব্যাচে 60 জনের মাঝে সনদ ও ভাতার টাকা বিতরণ করা হয়।